যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে আজ ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আজ ঢাকা এলেও মূলত কাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন

সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে প্রতিনিধি দলটি ঢাকায় আসছে অনির্দিষ্ট জন্য বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলছে সকালে বৃষ্টির মধ্যে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা গতকাল কারখানার মালিক বিজিএমএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম নিজ নিজ কারখানায় কাজে যোগদানের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ছিয়াশিটি কারখানা শনিবার শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে ঘোষণা সত্ত্বেও ঊনপঞ্চাশটি কারখানা এখনো খোলেনি এদিকে বিজিএম এর সভাপতি বলেছেন গত এক বছরে নানা সমস্যার কারণে প্রায় দুশো কারখানা বন্ধ হয়ে গেছে দেশের তেরো জেলার উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস এছাড়া দেশের অন্যান্য জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের নেই প্রবণতা অব্যাহত থাকতে পারে কয়েকদিন কবলে মাছ ডুবে গেছে। নিখোঁজ অনেক জেলে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে বড়িয় আবহাওয়ার কবলে পড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলওয়ার হোসেন